সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জাতিসংঘের সিরিয়া বিরোধী প্রস্তাবে রাশিয়ার ভেটো। রাসায়নিক হামলার বিষয়টি শতভাগ মিথ্যা। বাশার আল আসাদ, সমকাল ডেস্ক। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে জাতিসংঘের পশ্চিমাদের উত্থাপিত নিন্দা ও তদন্তের প্রস্তাবে বরাবরের মতোই ভেটো দিয়েছে রাশিয়া। সিরিয়ার ইদলিব প্রদেশের খান শেইখুনে রাসায়নিক গ্যাস হামলায় বেসামরিক মানুষ হত্যার অভিযোগ আসাদের বিরুদ্ধে ওই নিন্দা প্রস্তাব তুলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। ভেটোর কারণে রাশিয়ার প্রতি ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী র্যাক্স টিলারসনের এক মন্তব্যের পরই ওই ভেটো দেয় রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সিরিয়ায় গৃহযুদ্ধ থামানোর এখনই সময়। তিনি প্রেসিডেন্ট আসাদকে একজন কসাই বলে অভিহিত করেন এবং রাসায়নিক হামলা ইস্যুতে রাশিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। খবর এএফপি ও ইন্ডিপেন্ডেন্টের। সিরিয়ায় গত 4 এপ্রিল রাসায়নিক হামলায় অন্তত 86 বেসামরিক মানুষ নিহতের নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন ওই রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তদন্ত করার দাবি জানিয়ে প্রস্তাব তোলে এবং সেই তদন্ত যেন সিরিয়ার সরকারই সহায়তা করে সেই দাবিও জানানো হয়। তবে তাদের খসড়া প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া, সঙ্গে ভেটো দেয় বলিভিয়াও। প্রস্তাবের পক্ষে 10টি দেশ ভোট দিলেও ভোটদানে বিরত থাকেন চীন, কাজাকিস্তান ও ইথিওপিয়া। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন তার বাহিনী রাসায়নিক হামলা চালিয়েছে পশ্চিমাদের এমন খবর শতভাগ বানানো, এ ধরনের কোনো নির্দেশও দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন। আসাদ বলেন 2013 সালে সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার বাদ দিয়েছে, এমনকি যদি আমাদের কাছে রাসায়নিক অস্ত্র থেকেও থাকে আমরা তা ব্যবহার করব না। তিনি আরও জানান ইদলিবের খান সেইখন এলাকায় তদন্তের অনুমতি তখনই দেবেন যখন নিশ্চিত হবেন যে তা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না। গত 4 এপ্রিল তুরস্ক সীমান্ত সংলগ্ন ইদলিব প্রদেশের খান সেইখন শহরে গ্যাস হামলা, এটি সারিন গ্যাস হামলা ছিল বলে শুরুর থেকে সন্দেহ করা হচ্ছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।